ফিফা র্যাঙ্কিংয়ে 61 ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়াকে 6-0 গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। কমলাপুর স্টেডিয়ামে খেলার মাত্র 9 মিনিটে আখি খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 26 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা খাতুন। 30 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আখি। এরপর সিরাজ জাহান স্বপ্নের গোলে প্রথমার্ধেই 4-0 লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করেন স্বাগতিকরা। 67 মিনিটে মনিকা চাকমা ও 74 মিনিটে গোল করেন কৃষ্ণা রানী সরকার। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকায় ড্র করলেই খুশি হতো স্বাগতিকরা, কিন্তু সবাইকে চমকে দিয়ে বড় জয় এনে দিল বাংলাদেশের মেয়েরা।